আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তেজে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম সকালের কাজ, আরও করেছি সব কিছু, একটু ঘর টর গুছিয়েছি, এগুলো সব উঠিয়ে রেখেছি গুছিয়ে। তো এখন এগুলো ঝাড়বো আমি, যা তাহা ঘুমিয়ে আছে, তো ডাকবো, ঝেড়ে নিচ্ছে এগুলো। টিচার আসবে নানজিবার। নানজিবার রুমটা গুছিয়ে নিবে, আমি এগুলো আগে করে নিচ্ছি। যদি হঠাৎ টিচার চলেই আসে, আগে পরে পিছিয়ে এরকম হয়। তুমি ওরে উঠাও, উঠো বা উঠো, উঠো উঠো বাবা বাবা। এই যে বাবা, তোমার ক্লাস আছে না আজকে? আজকে শুরু না ক্লাস, প্রথম ক্লাস। উঠো, কটার থেকে জানো না তুমি? তোমাকে দেয় নাই কালকে থেকে, তো ওয়াইফাই নাই। তুমি দেখো কটার থেকে দেখো শুরু হয়, তুমি ওদেরকে জিজ্ঞেস করো, ওরা ভর্তি হয়েছে, তোমার ফ্রেন্ডরা ভর্তি হয়েছে, তোমার ফ্রেন্ডরা ভর্তি হয়েছে। সিএমকে জিজ্ঞেস করো, ঠিক আছে? ওঠো বাবা, ওঠো, আগে ফ্রেশ হোক তারপর। হ্যাঁ, তালু সিদ্ধ করে করছি, আর এখানে হলো তেল গরম করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুর দম করবো, মেয়ে আলুর দম খেতে চেয়েছে। শুকনা মরিচটা দিতে খেয়াল নেই, শুকনা মরিচ নিয়ে আসি। একটা দিলেই হবে, আমি কিন্তু এগুলি সব পরিষ্কার করে আগে মুছে নিয়েছি, রান্না করার আগে সব মুছে নিই। পেস্টটা বেশি হয়ে যাচ্ছে, চুলা বন্ধ করে দিলাম, তেল মনে হয় বেশি গরম হয়ে গিয়েছে। হ্যাঁ বলো, শক্তিমান লোক। এগুলোর মধ্যে পলিথিন ভরে রাখি ব্যাগগুলি, নাহলে তেলা পোকা ঢুকে। এগুলো মুখ আছে, আটকানো আছে, এগুলো দিয়ে ভরে রাখি। চাল নিয়ে আসছি এখানে, যে আচ্ছা ওই মফিজ ভাইয়ের কাছে প্লাস্টিকের যে ব্যাগগুলি ওগুলি হয় না কেন সবসময়, এই যে থালার বস্তার হয় কেন? হ্যাঁ না, নিয়ম করছে না তো, আমি তো দেখি এরকম। আস্তে আস্তে
আস্তে করে ঢালো, পরে আবার পরবো আস্তে আস্তে ঢালো। ওই যে ভিতরের পলিথিনটা ভিতরে ঝাড়া দিবা কিন্তু, বুঝছো? ওপরের এই বস্তাটা, সালার বস্তাটা ইয়া করে ফেললো। চাল ফেলাই দিছে, নিচে ঝাড়া দিয়া নাও। চাল আছে ড্রামের ইয়ে তল তলায়? চাল আছে দোকান? ম্যাগনেটটা আবার ইয়া করে ফেলায়ও না, এই এইভাবে কাট করো, কাট করো। হ্যাঁ হুম, ব্যাস এগুলো ঢুকাই ফেলো, ঢুকাই রাখো। এবার ইয়াটা নিয়ে আসো, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন গরম তো, সেজন্য একটু পানি দিয়ে ঠান্ডা করে তাড়াতাড়ি করে করবো, আবার তো সেই গরমই দিতে হবে। একটু আদা বাটা দিব, অল্প দিব, বেশি না। আর একটু রসুন বাটা দিব। এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব। এখন আমার নানি এইভাবে আমাদেরকে আলুর দম করে দিত, আলুর দেশের মানুষ তো, বিক্রমপুর তো আলুর দেশের, বিক্রমপুর তো আলুর দেশের জায়গা। তো যখন এই যে আলু বুনতো তখন তো অনেক আলু হতো, কাঁটা আলু নিয়ে আসতো। এইভাবে আমার একটা ভিডিওতে আছে, সেই কাঁটা আলুর ভিডিওটা তো নিয়ে আসতো। তো এত আলু ঘরে থাকতো, অনেক আলু হতো, কাটা আলু নিয়ে আসতো যে আলু লাগানোর পরে। তারপরে নানু, আমার নানিকে দেখতাম অনেক বড় হাড়িতে, কড়াইয়ের মধ্যে আরও বড় কড়াই, তো এই কড়াই তো কিছুই না। তখন তো অনেক মানুষ ছিল, গ্রাম থেকেও মানুষ আসতো, আবার আমরা মামারা সবাই আমরা ছিলাম। আমার নানুকে দেখতাম এইভাবে আমাদেরকে আলুর দম করে দিত, বিকেলে করে দিত বা সকালে করে দিত, ভালো লাগতো। কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিলে Thank you.
বিসমিল্লাহ। পাতলা করে খাবা না ইয়া করে বাড়ি করে? পানি কেন ঢাকনা থেকে পরে সমস্যা? না না ঠিক আছে। কি সমস্যা? এখনো ভাগ করেনি আর কি। কেন এই যে এখানে তো বললাম নিয়ে খাও। রুটি রুটি চাপটি কেন হবে? এখন মানলাম না, ও নিয়ে যাও। পাতলা তো খাও, খাও বেশি হবো না, খাও। আমার বন্ধুরা আমাদের বলে তুই খালি খাস, তবে দেখি। কালকে এক বন্ধু আছে তো স্বামী, তাহাকে দিয়ে আসি, বাবা টক ঝালো কেমন লাগতেছে সেটা বলো। টক ঝালো একটু মিষ্টি মিষ্টি লাগে না? আচ্ছা, অল্প একটু চিনি দেওয়া তো সেই জন্য। কেমন লাগতেছে বাবা? ভালো। খাও, আরো আছে, রুটি খাও। পুরাই অমাহিক। টেস্টি লাগে না? নতুন আলু তো সেই জন্য। হয়ে আসলো, বেল বেশি হয় রোজদা না হয় সাদমান না? তো ভালোই লাগতেছে এভাবে, ওই যে রুটি বানিয়ে নিয়েছি আর এই যে আলুর দম করেছি। তা ঠিক আছে, আমরা তাহলে খেয়ে নিচ্ছি। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। তাহা কিছু বলবা? বলো তাহা কিছু বল। আচ্ছা।